আমার জন্য এটা দুঃখজনক যে আমরা ইসলামটাকে আমাদের মানে ইসলামটাকে জীবন সুন্দর করার জন্য আমরা এভাবে পাই না, আমাদের কাছে ইসলামটাকে বোঝার মতো চাপাই দেওয়া হয়েছে, এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা বা সামাজিক ত্রুটি। একবার দেখা করে যেতে পারেন আমাদের সাথে, আমার সঙ্গে জি বলেন কথা কি, আমার মনে মনে চাই আমি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা ঘরের ব্যবস্থা করব। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঘরের ব্যবস্থা করবেন? তো আমাদের এই কথা যদি কোনো উচ্চ পর্যায়ের লোক শুনে থাকেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রীও শুনে থাকেন, আমাদের চাচা আপনার সাথে দেখা করতে চান এবং চাচা চায় আপনি তার জন্য একটা ঘর বাড়ি বা কোনো একটা ভালো কিছুর ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আছি বর্তমানে রমনা পার্ক এরিয়াতে। বাট অত্যন্ত দুঃখের বিষয়, আমরা চেয়েছিলাম রমনা পার্কের মধ্যে বেশ কিছু শ্যুট নিতে, কিন্তু রমনা পার্কে আমরা ঢুকতে পারতেছি না, শ্যুট করতে পারতেছি না। সো আমাদের যেটা করতে হবে, আশেপাশে যে রাস্তাঘাট আছে এখানেই শ্যুট করতে হবে। এবং বেশ কিছু এক্সাইটিং প্রশ্ন থাকতেছে যেগুলো আগের পর্বে ছিল না, এবং এই পর্বে আমাদের এই শোটি স্পন্সর করেছে ঘুরি লার্নিং ডট কম। আপনারা সবাই জানেন তাদের এখানে বেশ ভালো ভালো অনেক কিছু শেখা যায়, এবং তারা আজকে একটি কোরআন শিক্ষার একটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছে। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার সবার ভালো লাগবে। এবং এর সাথে সাথে আমাদের সাথে স্পন্সরে যুক্ত হয়েছে ইসলামিক রিসোর্স ডেভেলপমেন্ট, তাদের বিষয়গুলো এবং সবগুলো বিষয়ে আমরা ভিডিওতে আরও বেশি বেশি জানতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করে দেই ইসলামকে কথাটা জানি পর্ব ৪। আসসালামু আলাইকুম, আমরা একটু কথা বলতে পারি? কিছু ইসলামিক প্রশ্ন করবো, কোনো বিব্রতকর প্রশ্ন করবো না ইনশাল্লাহ। আপনার নামটা কি? রুকিয়া রহমান। রুকিয়া রহমান ভাইয়া, তুমিও আসতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো আপনার কাছে আমাদের একটা প্রথম প্রশ্ন, যে গীবত বা পরনিন্দা এটা খুবই জঘন্য একটা কাজ, তো ইসলামে এই গীবতকে কোন জঘন্য পাপের সাথে তুলনা করা হয়েছে বলতে পারবেন? আমরা সবসময় বলি গীবত করা মানে হচ্ছে এইটা, মানে এরকম একটা কথা বলি, আপনি হয়তো জানেন খেয়াল করতেছে না, বাট এখন কি বলতে পারবো? গীবতটা তো একদমই হারাম, তাই না? জি জি, মানে একটা একটা খুব বাজে একটা কাজ আছে যেটার সাথে গীবতকে তুলনা করা হয়েছে, বলে যে নিজের ভাইয়ের মাংস খাওয়া এরকম, রাইট রাইট, মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য অপরাধ। আলহামদুলিল্লাহ আপনি সাকসেসফুলি বলতে পেরেছেন, মাশাআল্লাহ। সো আপনার জন্য আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রত্যেকবার ফরজ নামাজের পর কোরআনের একটি আয়াত আছে, যে আয়াতটি পাঠ করলে মৃত্যু ব্যতীত জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে না। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আপনি শিওর? মাশাআল্লাহ, উনি তো দুইটা প্রশ্নের উত্তর মানে চমৎকারভাবে দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। আমি খুব বেশি কিছু জানি না, আমি খুব সাধারণ একজন মুসলিম, আসলে শুনে শুনে মুসলিম, আমাদের এটা খুবই মানে আমার জন্য এটা দুঃখজনক যে আমরা ইসলামটাকে আমাদের মানে ইসলামটাকে জীবন সুন্দর করার জন্য আমরা এভাবে পাই না, আমাদের কাছে ইসলামটাকে বোঝার মতো চাপাই দেওয়া হয়েছে, এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা বা সামাজিক ত্রুটি, এটা আমার জন্য খুব দুঃখজনক। যদি কেউ একে আগে সেটা আমার বাচ্চারা যারা ইসলামটাকে খুব সহজভাবে শিখবে, যেভাবে তারা পড়তে শিখে সেভাবে তারা শিখবে, যে ধর্মটাকে সুন্দর করার জন্য ইসলামটাকে দরকার, ইসলামটা। আমরা আপনাকে আরো কয়েকটা প্রশ্ন করি, আমার মনে হচ্ছে আপনি, আমি মনে হয় পারবো না, কারণ আমি আসলে প্র্যাকটিসিং মুসলিম না, আমি আমরা খুবই শুনে শুনে খুবই সহজ প্রশ্ন করব ইনশাআল্লাহ, এগুলো সবারই জানা দরকার, এবং না জানলে আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। যেমন আরেকটা প্রশ্ন আপনাকে করা যেতে পারে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানব দেহে দুইটা অঙ্গ আছে, যে দুইটা অঙ্গের অপব্যবহারের ফলে সর্বাধিক মানুষ জাহান্নামী হবে। তো আমাদের শরীরে চোখ নাক মুখ ঠোঁট অনেক কিছুই আছে, আপনি বলতে পারবেন কোন দুইটা অঙ্গের কারণে সর্বাধিক বেশিরভাগ মানুষ জাহান্নামী হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে? আমি ঠিক কনফার্ম না, তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে চোখ আর মুখ। আচ্ছা, তার অ্যাকচুয়াল অ্যানসারটা হবে জিহ্বা এবং হচ্ছে, আচ্ছা এটাই আর কি কথা বলা হচ্ছে, তার মানে গুপ্ত অঙ্গ। এই দুইটা অঙ্গের অপব্যবহারের ফলে সর্বাধিক মানুষ বেশি জাহান্নামী হবে। আপনার কাছে আমাদের লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে পৃথিবীতে ধর্ষণ বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এবং আমরা রিসেন্টলি দেখতে পারলাম যে আমাদের বাংলাদেশেও কয়েকদিন আগে, আপনি যদি মিস না করেন, তাহলে একটা খারাপ ঘটনা ঘটেছে। তো আপনার কী মনে হয় এই বিষয়টা কীভাবে কমানো সম্ভব? ওই একই কথা বলবো যে একদম আমাদের ঘর থেকে, কারো দোষ নাই, দোষ আমাদের যারা আমরা ঘর থেকে শিখে আসিনি যে শালীনভাবে কীভাবে জীবনযাপন করতে হয়। এটা আমরা যদি সবাই ডিসেন্ট লাইফ লিভ করি তাহলে কিন্তু থাকে না, যেমন আপনি ভাই, আপনি আপনার গার্লফ্রেন্ড থাকতেই পারে, পছন্দ থাকতে পারে, কিন্তু আপনি যখন ঘরে আপনার ভাই বোন আপনার বাবা মা আমরা সবাই একসাথে ভালোভাবে লাইফ লিভ করতে শিখব, তখন শালীনতাটা যখন আমাদের কাছে মানে এরকম একটা হবে যে আমি নিজে থেকেই নিজে শালীন, তখন তো আমি আপনাদেরকে অকাটভাবে তাকাবো না। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনারা যখন বলেন যে একটা মেয়ে খারাপ ড্রেস পরলো এটা তার দোষ, কিন্তু এই মেয়েটা কখন খারাপ ড্রেস পরে? যখন তার বাবা মা তার প্রতি কেয়ারফুল থাকে না। তো বাবা মা যদি কেয়ারফুল হয় তাহলে আমার ছেলেও ভালো থাকবে, আমার মেয়েও ভালো থাকবে। তো আমার মনে হয় যে সমস্যা অনেক দূরে না যেয়ে একদম আমাদের ঘরে চলে আসা উচিত, যে
আমরা আমাদের ঘরটাকে ভালো রাখবো তাহলে বোধহয় আমাদের সমাজটাও ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনি যে সলিউশনটা দিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর, বাট এনি আপনার কি মনে হয় ইসলামের যে সলিউশনটা দেওয়া আছে একদম পুরোপুরি ভাবে সেটার চেয়ে আপনার সলিউশন বেটার অর ইসলামেরটা বেটার? কি না, আমি ওই যে বললাম না যে আমাদের কাছে মানে আমি আমার ব্যক্তিগত জীবন দিয়েই বলি যে আমি অনেক ফুল কাভার করি না, আমি অনেক ভালো মুসলিম না, কিন্তু এটার জন্য কি আমি দায়ী? আমি দায়ী না, কারণ আমি ছোটোবেলা থেকে শিখিনি, আমাকে কেউ বলেনি। আমি স্কুলে গেলে পড়তে শিখেছি, হোমওয়ার্ক করতে হয়, কিন্তু স্কুল আমাকে কখনো বলেনি। প্রতিটা ধর্মই কিন্তু স্বাধীনতাকে পছন্দ করে, তাহলে কেন আমরা স্কুল থেকে এটা শিখিনি যে ঠিক যেইভাবে আমাদেরকে প্রতিদিন হোমওয়ার্ক করতে হয় সেইভাবে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে প্রার্থনা করতে হবে? কেন সেটা আমরা শিখিনি? কেন আমরা খেতে বসার আগে বিসমিল্লাহ? আপনার কি মনে হচ্ছে, দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত স্থানে এই ধরনের খারাপ ঘটনাগুলো ঘটছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের হয়তো ইসলামিক জ্ঞান বা ওই বিষয়ে তাদের চর্চাটা কম। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো খুবই উড়নচণ্ডীভাবে চলতেছে, বা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা একটু ইসলামিক মাইন্ডেড, খুব ভালোভাবে ধর্মটাকে বা আল্লাহর প্রতি ভয় রাখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাগুলো অনেক ক্ষেত্রে কম ঘটছে। সো আমার আপনার কী মতামত যে একটা মানুষ প্র্যাকটিসিং মুসলিম হলে বা ইসলামকে এই ক্ষেত্রে ফলো করলে যে ইসলামের যে ব্যবস্থাগুলো একদম প্রথম থেকে বাধা দেওয়া, লাইক হচ্ছে কোনো ধরনের হারাম কাজ না করা, তারপরে হচ্ছে এ ধরনের ফ্রি মিক্সিং এগুলো নিষেধ, তারপরে এগুলো কেউ করে ফেলে এটা যে একদম চূড়ান্ত শাস্তি মৃত্যুদণ্ড, এই বিষয়গুলো যদি সমাজে অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনার কি মনে হয় যে ধর্ষণ বা এই সমস্ত বিষয়গুলো কমে যেতে পারে? যে কোনো ধরনের অন্যায় কমানোর জন্য আমার মনে হয় ইসলামটা আমাদের জীবনে একদম ওতপ্রোতভাবে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমরা সব অন্যায় থেকে বিরত থাকতে পারবো। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার জন্য আকর্ষণীয় গিফট রয়েছে, তো অনেক অনেক থ্যাঙ্কস, আপনি বেশ ভালো কয়েকটি প্রশ্ন উত্তর আমাদেরকে দিতে পেরেছেন। সো আপনার জন্য এই গিফটটি আপনি কাইন্ডলি গ্রহণ করবেন, অনেক অনেক থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম? আমি মোহাম্মদ নাজিম হোসেন। আপনার নাম? সুবর্ণা সুমি। আচ্ছা, আমরা তো প্রায় এখন মানে কোরআন তেলাওয়াত করতেছি বা শুনতেছি কোথাও না কোথাও, নিজেরা না পারলেও কিন্তু শুনছি, কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি বলতে পারবেন? সূরা আলাকের সূরা হাশরের শেষের পাঁচ আয়াত। আপু, আপনি এগ্রি করেন এখানে মানে সেম ডিসিশনের সাথে? হ্যাঁ। আয়াতুল কুরসি আমরা সবাই পাঠ করেছি, আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। ওকে, গীবতের সাথে গীবতের সাথে খুব ঘৃণিত একটা কাজের তুলনা করা হয়েছে, সেই কাজটা কি? আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত মাংস খাওয়া। রাইট, প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আমরা কেউ মারা গেলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনিও তাই বলেন? ইন্না লিল্লাহ। এটার অর্থটা কি? অর্থ হচ্ছে আপনি যান আমরাও আসছি। উত্তরটি ভুল হয়েছে। মানে একজন মানুষ মারা গেছে, তখন আমার সাথে সাথে একটা ওয়ার্ড পড়ি, সেই ওয়ার্ডটা বলতে পারবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনিও কি একমত? জি। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটির অর্থ কি বলতে পারবেন? আমি বলবো? আপনি পড়ে ভাই, আপনি পড়ে, এর কথা বলতে পারবো না। আচ্ছা ভাইয়া পারবেন না, আপনি পারবেন? তুমি যাও, তোমার পিছনে আমি আসতেছি। তুমি যাও, তোমার পিছনে আমি আসতেছি। আচ্ছা, বেসিক্যালি এটা হচ্ছে সূরা বাকারার 156 নম্বর আয়াত। তো এই আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব বা আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী। কত সুন্দর একটা ওয়ার্ড, দেখছেন? নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাব, তার মানে এই যে মারা গেছে এটার জন্য খুব বেশি আপসেট হওয়ার কিছু নাই, আমরা তো আল্লাহর জন্যে। তো আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমাদের নেক্সট একটা প্রশ্ন হচ্ছে, ভাইয়ার কাছে আগে করি, যে গীবত বা পরনিন্দা, মানুষের কাছে কথা লাগানো বা তার নামে বদনাম করা, এটা খুবই খারাপ একটা কাজ, আমরা সবাই জানি। তো ইসলামে এই কাজটাকে একটা নিকৃষ্টতম জঘন্য পাপের সাথে তুলনা করা হয়েছে, আপনি কি বলতে পারবেন সেই কাজটা কী পাপের সাথে তুলনা করা হয়েছে? এটা একটা কবিরা গুনাহ হয়তো আর কি। মানে আমরা সবসময় বলি যে ঘৃণিত কাজ, হ্যাঁ ঘৃণিত কাজের সাথে এটা তুলনা করা হয়েছে গীবত। বেশ কয়েকবার আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি বিভিন্ন বইয়ে বা পাঠ্যপুস্তক। আপনিও জানেন, জাস্ট আমি বলার পরে দেখবো যে এটা তো পারতাম, মানে মনে হচ্ছে না, হঠাৎ করে একটা প্রশ্ন করে দেয় ইনসাইট আর কি মনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, আমরা ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, ভাই কি পারবেন? স্যার এটা পাতা জানেন, সেটা হচ্ছে গীবত করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য অপরাধ। আপনারা এটা অবশ্যই ছোটোবেলায় শুনেছেন, তাহলে আমরা কখনোই গীবত করবো না, এটা একটা জঘন্য কাজ। আপনাদের কাছে আমাদের লাস্ট একটা প্রশ্ন, যেটা আমাদের ভাই আপনাদেরকে করবেন,
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই খুব পছন্দ করি, মাশাআল্লাহ। উনি আমাদের জন্য একজন আইডল, একজন আইকন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করার বিভিন্ন কারণ আছে, ভাইয়া আমাদেরকে দুইটা কারণ বলুন। এক, প্রথম তার ঈমান অনেক ভালো, ব্যবহার, এবং সে আমাদের কে অনেক শিক্ষা দিয়ে মানে করছে, আর তার জন্য মানে সবাই তার মানে তার জন্য আমরা আজকে এই শিক্ষা মানে ইসলামী ধর্মের কিছু নিয়ম কারণ আছে সেগুলো আমরা মেনটেন করি। মানে ভাইয়া ভালো বলছেন, ভাইয়ার উত্তরটার জন্য অনেক ধন্যবাদ। এবার ভাইয়া, আমাদের নবী আমাদের বলেছে দিনের পথে কীভাবে চলো, আমাদের নবী বলেছে আমাদের মানুষ কীভাবে কি চলা জানে মানে চলাফেরা করতে পারে সেভাবে বলছে আমাদের নবী। এটা দুটো কারণ, মানে একটা হচ্ছে কীভাবে চলার জন্য বলেছেন, আরেকটা আর এটা আমাদের নিয়ম কেন, আর আমাদের নবী বলেছে চোখের নজর সবসময় নিচে থাকবে, উপরে নামাই না থাকে, মানে মেয়েদের সম্মান আরও বেশি দিতে হবে। আপনার অনুমতি দিলে আপনাদেরকে আরেকটা লাস্ট কোশ্চেন করতে পারি। আমরা এটা জানি হয়তো, বাট তারপরেও আবার কোশ্চেনটা করা, কোন দুইটা অঙ্গের জন্য সবচেয়ে বেশি মানুষ জাহান্নামী হবে? কোন দুইটা অঙ্গের জন্য? আমাদের শরীরের অঙ্গগুলো আছে, মানে ভোট ছেলে মেয়ে দুইজনের জন্য একমাত্র চোখ হতে পারে ফার্স্ট, আর নেক্সট সেটা আপনার চোখে হবে, দুইটা অঙ্গ, চোখ আর মন, চোখ আর মুখ, চোখ আর চোখ আছে আরেকটা হচ্ছে মুখই ধরে। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে মুখ এবং আমাদের গোপনাঙ্গ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবারই ভালোবাসার একজন মানুষ, সবাই আমরা তাকে ভালোবাসি, তাই না? তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসেন যদি আমি আপনাকে প্রশ্ন করি? আপনি তার একজন উম্মত, আপনি মানে কেন তাকে ভালোবাসেন, মানে দুই একটা কারণ কি বলতে পারবেন? কারণ ভালোবাসি তো, মানে কেন ভালোবাসেন, তার কোন জিনিসটা আপনার ভালো লাগে? আমাদের বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে ইসলাম চর্চা করার পথটা দেখাই দিয়েছেন, এটা একটা কারণ হতে পারে, কারণ হতে পারে। আপনি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পছন্দ করার দুইটা কারণ নেকেস বলেন। কারণ তো এইটাই মনে করে, আর কোন ভালোবাসার মানুষের যে ভালো লাগার ব্যাপারগুলো যে গুণাবলীগুলো সে থাকে, তো এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা গুণাবলী যদি আমাদেরকে বলতেন। উনি নবুয়ত প্রাপ্তি মানে হওয়ার নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে উনাকে একটা নামে ডাকতো মানুষেরা, সেই নামটা কি একটু বলতে পারবেন? আলামিন নামে ডাকতো, আলামিন মানে বিশ্বাসী, এই নামে ডাক। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমাদের কালেমা আছে না, কালেমা যেটা পর আমার মুসলিম হয়, সেই কালেমাটা কি? হ্যাঁ, কালেমা তো মানে প্রথমে মানে বিসমিল্লাহ কালেমা, কালেমাটা কি, কালেমাটা একটু বলেন তো। কালেমাটা জানেন আপনি? আচ্ছা, আমি বলে দিচ্ছি ভাই, কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার অর্থ কি ভাই? অর্থ হলো এটা ভালোবাসে মনে করে, ভালোবাসে, ভালোবাসে মানে এটার অর্থটা হচ্ছে ওই আল্লাহ আছেন, আল্লাহ, হ্যাঁ আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, উপাস্য নেই আর কোনো ইবাদতের যোগ্য কেউ নাই, এটা হচ্ছে মূল অর্থ। তাহলে এই জিনিসগুলো আমাদের জানা দরকার না? অবশ্যই জানা দরকার, তাই না? তাহলে এই যে আপনি দুনিয়াতে এত ফিকির করতেছেন, সারাদিন বাদাম নিয়ে ঘুরতেছেন, এই করতেছেন, কত কষ্ট, কিন্তু একদিন আল্লাহর কাছে যেতে হবে। হ্যাঁ, তাহলে সেই আল্লাহর যদি আমরা ভুলে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার অর্থ যদি আমরা না জানি, তাহলে আল্লাহ আমাদের উপর রাগ করতে পারে না যে বান্দা তুই পৃথিবীতে পাঠাইলাম, সারাদিন বাদাম নিয়ে ঘুরলি, সারাদিন এগুলো নিয়ে ঘুরলি, কিন্তু আমারে কতক্ষণ তুই সময় দিলি, আমার কতক্ষণ মনে রাখলি, আমারও বলতে পারে এই কথা। তাহলে আমাদের এই বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত, ইসলামিক শিক্ষাগুলো আরও বেশি জানা উচিত, ঠিক না? আর এই যে রিজিকের পেরেশানি, এই যে সারাদিন এই পেরেশানি থাকবেই ভাই, কিয়ামত রাগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত এটা থাকবেই, কিন্তু এর মধ্যে দিয়েই আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কথাগুলো মনে রাখতে হবে, তাই না? আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে। আচ্ছা, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা করাবেন, হ্যাঁ, কোরআনের শিক্ষা দিবেন, হাদিসের শিক্ষা দিবেন, এগুলো করাবেন। আর হচ্ছে দর্শক, কোরআন শিক্ষা তো সবার জন্যই দরকার, সো আমাদের ভিডিও ডিসক্রিপশনে কোরআন শিক্ষার একটা লিঙ্ক দেওয়া আছে ghurilearning.com-এর পক্ষ থেকে, সো আপনারা সবাই কিন্তু সেই লিঙ্কটা ফলো করে খুব সহজেই কোরআন শিখতে পারেন, এবং সেটা আপনাদের সবার জন্য ইনশাআল্লাহ খুব ভালো হবে, কারণ খুবই ভালো মানের শিক্ষক দ্বারা কাজটা করানো হচ্ছে এবং খুবই অল্প খরচে আপনারা পেয়ে যাচ্ছেন। সো দেরি না করে লিঙ্কে অবশ্যই ক্লিক করুন। আমি ভাইকে রিকোয়েস্ট করবো যে আপনি আপনার সন্তানদেরকে ইনশাআল্লাহ কোরআন শিক্ষায় ব্যাপারগুলো উৎসাহিত করবেন এবং নিজেও শেখার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার অর্থটা কী ভাই দিলে? যেমন আল্লাহর উপরে ভরসা। আমি একটু আগে বলে দিয়েছিলাম যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, উপাস্য নেই, উপায় নাই না, উপাস্য নেই, ঠিক আছে? এটার অর্থ আক্ষরিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া তো উপায় নাই, সেটা তো আছে, কিন্তু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মানে ইবাদতের যোগ্য কেউ নেই, এই অর্থটা ভাই মনে রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম কি?
আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ। আব্দুল সামাদ কত সুন্দর নাম না, আলহামদুলিল্লাহ। চাচা আমরা কিছু ইসলামিক প্রশ্ন করবো, হ্যাঁ ইসলামিক প্রশ্ন। চাচা এই যে আমরা মানুষ মরলে কি কি কই তখন? মানুষ মরলে মানে দুনিয়া থেকে জায়গা জায়গা আমরা কই যে ইন্না লিল্লাহ, ঠিক না? চাচা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথার অর্থ কি জানেন? কি অর্থ বলেন তো চাচা? যেমন আপনি যান আমি আমি যাইতেছি আপনার। আচ্ছা মানে বলতেছেন উনি যাইতেছে আমিও আপনার পথে আইতেছি, এটা আর কি? না চাচা, এটার অ্যাকচুয়াল অর্থটা হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। আল্লাহর কাছে যাব, আমাদের এই বাড়ি ঘর না, আমাদের বাড়ি ঘর হইলো সেই দুনিয়া। আচ্ছা আমরা আরো কয়েকটা প্রশ্ন করি আপনাকে, আমার যে ভাই আছে ভাই আপনার কয়েকটা প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম। আচ্ছা আমাদের মা বাবার জন্য আমরা একটা দোয়া করি, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে কিছুটা চাই, তো সর্বপ্রথম কোন দোয়াটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কোনটা? মা বাবার জন্য। মা বাবা মনে করেন বাবা মা না থাকলে, বাবা মা আল্লাহর উসনেতে বাবা মা আসলে, বাবা মার উসলেই তো আমরা দুনিয়া দেখলাম। বাবা মা আল্লাহ তাআলা আমাদের একটা দোয়ার ব্যাপারে বলছেন, ওই দোয়াটা যদি একটু আমাদেরকে বলতেন। দোয়াটা রাব্বির আমানা সোবান না রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আপন বারে কয় করে। আচ্ছা আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনাকে আরেকটা প্রশ্ন করি। আচ্ছা কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? বাবা আমি জানি না, কথা বলতে পারবো না। শিখে নেই আমরা অবশ্যই না পারলে কথা বাবা আমি পড়ি নেই বাবা কইতে পারবো না বাবা। না আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটা ফলো করতেছেন, আপনি দাঁড়িয়ে রাখতেছেন মাশাআল্লাহ। প্রথম ছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আমাদের সবচেয়ে কোরআনে যে ফজিলতপূর্ণ আয়াত সেটা হচ্ছে আয়াতুল কুরসি, আপনি আয়াতুল কুরসিটা আমাদের বলে শোনাতে পারবেন? আয়াতুল বলতে পারবো না বাবা, পড়িনি বাবা। আচ্ছা আমরা শিখে নিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত। আবার আমি বলতে পারবো বাবা আপনার কাছে, বলতাম যে আমি জিনিসটা জানি। আপনি আপনি আমাদের সাথে যে অংশগ্রহণ করছেন এটা আমরা অনেক খুশি হয়েছি। আমাদের বাপের মতো বয়সী, আপনার দেহ খারাপ লাগতেছে আজ আপনি এই জায়গাতে, ঠিক আছে আপনার আমরা একটা ভালো গিফট দিলাম। আরে বাড়া দশটা করবো কি, আমার একটা কার থাকলে একটা সন্তান আমার কার থাকতো? দশটা না কি হলো আমার একটা সন্তান তো মানুষ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অনেকগুলো কারণ আছে, তো আপনি আমাদেরকে আপনার পছন্দের দুইটা কারণ বলেন, কী কী হতে পারে? প্রথম হলো রাসূল সাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, আমরা নামাজ পেয়েছি, পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছি, দুইটা কারণে যথেষ্ট মনে করি। মাশাআল্লাহ খুবই চমৎকার, মানে আমরা এর আগে যাদেরকে জিজ্ঞেস করেছি তো তাদের থেকে আপনার অ্যান্সারটা আমার কাছে বেশি ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। এবং আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, রাসূল সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা দাড়িকে বড় করো এবং গোফকে ছোট করো, সো আপনি হয়তো অবশ্যই জানেন, সো আপনি দেখা যাচ্ছে জিনিসটা উল্টা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে যারা হচ্ছে মুশরিক তাদের বিরোধিতা করো, অর্থাৎ তারা গোফও ছোট রাখে দাড়িও ছোট রাখে, তোমরা শুধুমাত্র গোফ ছোট রাখবা দাড়িকে বড় করবা। সো ইনশাল্লাহ আপনি একটা নিয়ত করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। পবিত্র কোরআনে আমরা দুটো পাখি এর ব্যাপারে জানতে পেরেছি, আমাদেরকে বলা হয়েছে সেই দুইটা পাখির নাম, মানে আমি বলবো না আপনি বলবেন নামগুলো, আমি সংখ্যাটা বলে দিলাম আর কি, দুটো পাখি, আপনি যে পাখির নামগুলো একটু বলবেন। পাখির নাম তো আসলো শুনেছি মনে হয় বা আশেপাশে একটা পাখি আছে, আশেপাশে একটা পাখি মনে হয় আছে, না আমি একরুন মনে পড়তেছে না, কিন্তু একটা আমি আপনাকে বলে দিই, একটা হচ্ছে কাক,
কাক ময়ূর টুর বা এই ধরনের কিছু না একটা হচ্ছে কাক আরেকটা না আমি একুরেটটা জানি না একুরেট না জানি বলতে পারবো না আমি হয়তো বা পড়ছি আমার খেয়াল আচ্ছা আমি ইনশাআল্লাহ শিখে নিব ভাইয়া সো সেটা হচ্ছে হুদহুদ পাখি হ্যাঁ একটা হচ্ছে কাক আরেকটা হচ্ছে হুদহুদ পাখি হুদহুদ হ্যাঁ 100% মনে রাখতে নিয়ত করুন আমার হাতে ধরে নিয়ত করুন যে আপনি ইনশাআল্লাহ দাড়িটা বড় রাখবেন জি ইনশাআল্লাহ বা দাড়িটা করে কালকে রাখবো তা না রাখবো ইনশাআল্লাহ শুরু করে দিবেন আলহামদুলিল্লাহ আরেকটা ভাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা টাকুর নিচে কাপড় পরে দেখেন আমার কাপড়টা কিন্তু টাকুর উপরে আছে সো আপনি যদি একটু কষ্ট করেন আমার প্যান্টটা কিন্তু ওরকম আপনি যদি আরে হ্যাঁ মাশাআল্লাহ এবার ঠিক আছে ওনার কালকে গেছে তো নেমে গেছে বাবু এদিকে আসো তোমার জন্য একটা গিফট এই গিফটটা তুমি নাও তোমার গিফটটা ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে আব্বুর সাথে সবসময় ভালো ব্যবহার করবা আব্বু যা বলো সব শুনবা পড়াশোনা ঠিক মতো করবা তারপরে হচ্ছে কোরআন পড়বা কায়দা পড়বা আমপারা পড়বা আর আব্বুর কথাগুলো শুনবা ঠিক মতো আর মা বাবার জন্য দোয়াটা কি করতে হবে একটু বলে দাও সবার সামনে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি শাইরো মাশাআল্লাহ মাশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানব দেহে দুইটা অঙ্গ আছে যে দুইটা অঙ্গের অপব্যবহারের ফলে সর্বাধিক মানুষ বেশি জাহান্নামী হবে সো আমাদের শরীরে যদি চিন্তা করি আমাদের চোখ আছে নাক আছে মুখ আছে জিহ্বা আছে ঠোঁট আছে অনেক অঙ্গই আছে সো আপনি কি বলতে পারবেন কোন দুইটা অঙ্গের কথা রাসূলুল্লাহ বলেছেন মুখ আর চোখ মুখ আর চোখ ভাইয়া কি বললেন মুখ আর চোখে মুখ আর চোখ আচ্ছা আসলে এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে জিহ্বা এবং গুপ্তাঙ্গ অর্থাৎ এই দুইটা অঙ্গের যারা অপব্যবহার করবে তারা সর্বাধিক জাহান্নামী হবে তাহলে বোঝা যাচ্ছে এই দুটো অঙ্গের যদি আপনি হেফাজত করতে পারেন তাহলে খুব সহজে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন তো ভাই আপনারা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন অনেক অনেক থ্যাঙ্কস আমরা এই বিষয়গুলো খুব ভালো করে শিখতে পারবো কোরআনের বিষয়গুলো আমাদের শেখা দরকার না অবশ্যই শেখা দরকার সো এই জন্য ঘুরিলার্নিং.com আপনাদেরকে একটি অফার দিচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা যখন এই ভিডিওটা আবার দেখবেন তখন দেখতে পারবেন যে একটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো সেটা দেখলে আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে কোরআন শিক্ষার কোর্সটা করতে পারবেন এবং খুবই কম মূল্যে করতে পারবেন সো আমি আশা করি আমার দর্শকরাও সেই কোর্সটি করে কোরআনকে শিখবেন এবং জানবেন এবং আমাদের সাথে ইনশাআল্লাহ আপনারা একসময় পার্টিসিপেট করবেন আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ঘুরিলার্নিং.com কিন্তু আপনাদের একটা নতুন ক্যাম্পেইনের আন্ডারে আপনাদেরকে এই সুযোগ দিচ্ছে পার্টিসিপেট করার রেজিস্ট্রেশনের সময় করলে কিন্তু ভাই আপনারা এখনই 200 পয়েন্ট পেয়ে যাচ্ছেন যেটা পরবর্তী যে কোনো কোর্স রেজিস্ট্রেশনের সময় আপনারা ডিসকাউন্ট হিসেবে ইউজ করতে পারেন আর অনেকে ভাই মনে খারাপ করতে পারে যারা এক্সিস্টিং দর্শকরা অনেকেই অ্যাকাউন্ট খুলে আছে তাদের জন্য কী হবে ভাই তারাও এই অফারটা পাচ্ছেন তারাও প্রথমবারের মতো একদম এই সুবিধাটা পাচ্ছেন সো আমার মনে হয় দেরি করা ঠিক হবে না আমাদের সবারই কোরআন শিক্ষা এই বিষয়ে অগ্রগামী হওয়া উচিত এবং আপনারা কী বলেন সবার তো অগ্রগামী হওয়া উচিত অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ ভাই আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট থাকতে পারে একটা গিফট ভাই দুজন একটু কষ্ট করে ভাগ করে খাবেন বাট আমরা দোয়া করি আপনারা সামনে আমাদের সাথে দেখা হয় বড় বড় গিফট পেতে হলে ইসলামকে আরো বেশি কি জানতে হবে জানবো আমরা সবাই ইনশাআল্লাহ 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 থ্যাংক ইউ সো মাচ ভাই দোয়া রাখিন ভাই ইব্রাহিম ভাই জি মানে ডেইলি তো মনে করেন কোরআন শিক্ষার জন্য চেষ্টা করতেছি তো কোথাও কি এরকম আছে অ্যাপের মধ্যে মনে করেন একটু গুছানো অবস্থায় তাফসীর টাফসীর সহ ডিটেইলসে সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ আমি একটা অ্যাপ ইউজ করি সেটা হচ্ছে কোরআন মাজিদ তো সেই অ্যাপটার লিঙ্ক আমি তাহলে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমার নয় আমি ভাই ডাউনলোড করে ফেলতেছি আর আমাদের দর্শকরা যারা আছে তারা লিঙ্কটা কই পাবে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছেন তো না জি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো কোরআন মাজিদ অ্যাপটার মধ্যে সবগুলো তাফসীর সহ অর্থ সহ বিভিন্ন অনুবাদ বাংলা ইংলিশ বিভিন্ন অনুবাদ আছে এবং যত ধরনের তাফসীর আছে সবই আছে মানে আমি ইচ্ছা মতো নিজের মতো সার্চ সার্চ করে দেখে দেখে নিতে পারবো অবশ্যই এবং এটা আপনার বাইরে থেকে কিনতে গেলে মানে কয়েক হাজার টাকা লেগে যাবে কিন্তু আপনি একদম ফ্রিতে গুগল প্লে স্টোরে পেয়ে যাচ্ছেন সো আমার মনে হয় আপনি এবং যারা দর্শক আছে তারা সবাই জিনিসটা ডাউনলোড করে নিতে পারে জিনিসটা খুব হ্যান্ডি হবে মানে একসাথে সব কিছু থাকলো যখন তখন প্রয়োজন হলে দেখে নিলাম রাইট থ্যাংক ইউ ভাই গান করেন আচ্ছা চাচা আপনার নামটা কি আমার নাম বান্দার আব্দুল জব্বার আব্দুল জব্বার চাচা আপনি যে এই যে বৃদ্ধ বয়সে এত কষ্ট করতেছেন আপনার ছেলে মেয়ে কি আপনাকে দেখে না গেসাগা গেসাগা কই গেছে হই গেসাগা সুরে গেসাগা ওই মাল তাল চায় আপনার খুশ খবর নাই না না আচ্ছা সো আমাদের চাচার অবস্থা দেখেন তার ছেলে মেয়ে তার খুশ খবর নেয় না এবং তিনি এই বৃদ্ধ বয়সে একতারা বাজিয়ে বাজিয়ে তিনি মানে টাকা পয়সা উপার্জন করতেছে যদিও ইসলামে এই ধরনের একতারা দুতারা এগুলো বাজানো ঠিক না চাচা হ্যাঁ তারপরও আপনি মনে হয় কিছু না পেরেই করতেছেন জিনিসটা তো চাচা আপনার নামটা কি বলছেন জব্বার ভান্ডারি জব্বার ভান্ডারি তো চাচা আপনারা একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা তো ভালোবাসার অনেক কারণ আছে তারা আমরা সবাই ভালোবাসি আপনি আমাদেরকে দুইটা কারণ বলতে পারবেন মানে আপনার দুইটা কী কী কারণ আছে যেটা আপনি তারা ভালোবাসেন যদি একটু বলতেন মানে এই জিনিসগুলো আপনার ভালো লাগে নবীর গান গাবো না নবীর গান গাওয়ার দরকার নেই আপনি জাস্ট নবীরে কেন ভালো লাগে এরকম দুইটা কথা বলেন ভালো লাগে মানে কী কারণ এই সব বলাস বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, হে ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তুমি আমার রহমত করবা। এটা আল্লাহর কথা বলতেছেন, কিন্তু এমনি নবীর আপনি কেন ভালোবাসেন? মনে করেন নবীরে ভালোবাসি আমরা কারণ উনি আমাদের জন্য আখিরাতে শাফায়াত করবে, আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটা একটা কারণ হইতে পারে। এরকম আর কি কারণ মনে হইতে পারে আপনার কাছে যার কারণে ভালোবাসেন? এই যে আয়াত পড়লাম, এই আয়াত পড়লেই নবী শাফায়াত পাবো। আচ্ছা, এমন হইতে পারে যে নবীজি চিরকাল তিনি সত্যবাদী ছিলেন, এটাও একটা ভালো কারণ হইতে পারে যে এই কারণে আপনি তারা ভালোবাসেন। তো আচ্ছা, আমরা আপনার একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনি তো অভাবে আছেন সে কথাটা ঠিক, কিন্তু আমরা রিজিকের জন্য, হ্যাঁ, একতারা যেটা বাজাইতেছেন এই জিনিসটা ইসলামিক দৃষ্টিতে ঠিক না, ইসলাম এটা সাপোর্ট করে না। আপনি আল্লাহর উপরে পুরোপুরি তাওয়াক্কুল রাখবেন যে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? মনে করেন মানুষের কাছে হাত পেতে খাওয়া, এটাও ইসলামিক দৃষ্টিতে হালাল, সবচেয়ে নিচের পর্যায়ের হালাল, কিন্তু হালাল, কিন্তু এটা একতারা বাঁচানো যেটা বাজাইতেছেন এই জিনিসটা হারাম। সো আমাদের এটা যদি আমরা মাথায় রাখতে পারি এবং আল্লাহর উপর যদি ভরসা করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে সেই ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে দেবেন। এবং চাচা, আপনাকে দেখে আমাদের অনেক দরিদ্র লাগতেছে, এবং চাচার যদি ভুল না করি জামাটা ময়লা হয়ে গেছে, তার অনেক কষ্ট আমার মনে হইতেছে। চাচা, আমি আপনারে আমাদের টিমের পক্ষ থেকে আজকে কিছু সহায়তা করবো, আপনার আমি এই টাকাটা দিচ্ছি, এই টাকাটা আপনারা রাখবেন, কিন্তু আপনি আজকে আর কি এটা বাজাবেন না, এটা আজকে আর বাজাবেন না, আপনি বাসায় চলে যাবেন। আমাদের টিমের পক্ষ থেকে আপনার টাকাটা দিলাম, আপনি আমার কাছে একটা নিয়ত করেন ইনশাল্লাহ, এই মানে এটা তো একটা হারাম জিনিস ইসলামে, এটা আপনি ইনশাল্লাহ বাজাবেন না, আপনি আল্লাহর উপরে ভরসা করবেন এবং আল্লাহ আপনার হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। যদি এটার জন্য মানুষের কাছে বলতে দেবে আমার একটু সাহায্য করেন, এটাও হালাল ইসলামে, হ্যাঁ এটাও হালাল, কিন্তু এই জিনিসটা বাজানো হালাল না চাচা। আমি চাই আপনি আল্লাহর কাছে সম্মানিত হন, আপনি আল্লাহর কাছে অনেক বড় পর্যায়ে যান, জান্নাতে অনেক বড় উচ্চ আসনে থাকেন, ঠিক আছে? আপনি ইনশাল্লাহ চেষ্টা করবেন চাচা, আর আমরা সবাই আপনার ছেলের মতো আল্লাহর উপর ভরসা রাখবেন, ইনশাল্লাহ এটা ছেড়ে দিয়েন চাচা, আল্লাহ আল্লাহ অনেক খুশি হবে, অনেক খুশি হবে। একবার দেখা করে যেতে পারেন আমাদের সাথে, আমার সঙ্গে। জি বলেন। কথা কি, আমার মনে মনে চাই আমি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা ঘরের ব্যবস্থা করব, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঘরের ব্যবস্থা করবেন। তো আমাদের এই কথা যদি কোনো উচ্চ পর্যায়ের লোক শুনে থাকেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রীও শুনে থাকেন, আমাদের চাচা আপনার সাথে দেখা করতে চান এবং চাচা চায় আপনি তার জন্য একটা ঘর বাড়ি বা কোনো একটা ভালো কিছুর ব্যবস্থা করে দেন। সো আপনি যেহেতু ভিডিওতে বলছেন, আমাদের আল্লাহ যদি চায় এই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রী শুনতেও পারে, এবং শুনে যদি আপনার কপালে থাকে সেটা হইতেও পারে, তবে আপনি ম্যাক্সিমাম ভরসা রাখেন আল্লাহর উপরে, আল্লাহ চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী না, যে কেউ আপনারা দিতে পারে, এর থেকেও ভালো কিছু হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য দিবেন। দিব দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চাচা আমরা আপনার কাছে বিদায় নিতেছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আমরা পোস্ট ধরার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেকে সাবমিশন দিচ্ছে দিচ্ছে না, বাট আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আপনারা খুব ভালো করে শিখতে পারবেন যখন আপনারা ঘুরি লার্নিং ডট কমের আমাদের যে ওয়েবসাইটটার লিঙ্ক দেওয়া আছে নিচে, কোরআন শিক্ষার কোর্স, সেই শিক্ষার কোর্সটা যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ খুব ভালো করে শিখতে পারবেন। এবং এর পাশাপাশি আপনারা কিন্তু ক্লিক করে লিঙ্কটাতে ক্লিক করে একটু গিয়ে দেখে আসতে পারেন আপনারা আসলে কী কী শিখবেন ওখানে, কিন্তু এটা জানা জরুরি একটা কোর্সের রেজিস্ট্রেশন করার আগে যে সেখানে কোর্স ম্যাটেরিয়াল কী কী কে কে শেখাচ্ছেন। সো সেই ইনফরমেশনগুলো সব কিন্তু গুছানো অবস্থায় আপনারা লিঙ্কে পেয়ে যাবেন। সো এখনই ইব্রাহিম ভাই আমার চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি কিন্তু লিঙ্কে গিয়ে একটু ডিটেলসটা পড়ে আসতে হবে। ফরজ নামাজের পর কোন দোয়াটি পাঠ করলে বেহেশত এবং আমাদের মাঝখানে শুধুমাত্র মৃত্যু অপেক্ষা করে? আয়াতুল কুরসি। আপনি শিওর? শিওর। ওকে, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। গীবতের সাথে কোন ঘৃণিত কাজটি তুলনা করা হয়েছে? মৃত ভাইয়ের মাংস খাওয়ার। আপনি একমত যে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? আচ্ছা, উত্তরটি এটাও সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। আপনাদের কাছে লাস্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে কোরআনে, পবিত্র কোরআনে দুইটি পাখির নাম বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সেই পাখি দুইটির নাম কী কী? হুদ পাখি এবং কাক। আপনি শিওর? শিওর। এটি লক করব? ওকে, উত্তর সবগুলোই সঠিক হয়েছে মাশাআল্লাহ। আমরা লাস্ট আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই আমাদের টিমের পক্ষ থেকে, সেটা হচ্ছে কেউ মারা গেলে আমরা একটা দোয়া পাঠ করি, সে দোয়াটি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হ্যাঁ আপনার এটি জি, এটা কি ঠিক বলেছেন আপু নাকি উচ্চারণটা ভুল হয়েছে? উচ্চারণ অথবা সমস্যা হতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কতটা ঠিক আছে, আমাকে এটার অর্থটা ভাইয়া বলেন। না, আমার জানা নেই। আপু অর্থটা বলতে পারবেন? আমাদের প্রথম প্রতিযোগী হিসেবে আপনার কাছে আমাদের পক্ষ থেকে একটা প্রিমিয়াম যে ক্রিস্টা আছে সেটা আপনার জিতে গেছে। সো এই হচ্ছে সেই গিফট আপু এবং ভাইয়া আপনাদের জন্য।
আর দোয়া করি আপনারা এই ইসলামটাকে আরও চর্চা করেন, আরও শিখেন। আমাদের প্রতিদিনের জীবন আসলে এটা শিক্ষার গুরুত্ব অনেক বেশি। সো ইনশাল্লাহ আমরা আমাদের দর্শকদের জন্য বলতেছি, এটা আমরা সবাই শিখবো, সবাই জানবো। স্পেশালি আমরা কিন্তু হাদিস নিয়ে অনেক সময় কী করি, একটু হইলো রেফারেন্সটা খুঁজি, তাই না, যে কোন হাদিস কোন রেফারেন্স একটু বলছেন। অনেক সময় শুনে বিশ্বাস করা থেকে রেফারেন্সও জানাটা খুব বেশি প্রয়োজন। যেমন আমি আপনাকে যদি 200 হাদিসের বই ক্যারি করতে বলি সেটা কিন্তু অসম্ভব, বাট এখন স্মার্ট এই সময় ডিজিটাল এই যুগে অ্যাপসের গুরুত্ব অপরিসীম। সো সেখানে কিন্তু আমরা একটা আল হাদিস নামে একটি অ্যাপ আছে এবং কোরআন মাজিদ নামে একটি অ্যাপ আছে। এই দুটো অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা হাদিস এবং কোরআন সম্বন্ধে খুব সূক্ষ্ম বিশ্লেষণের সাহায্যে ডিটেলসে জেনে নিতে পারবেন। দর্শকরা সেটার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আপনাদেরকেও রিকোয়েস্ট করছি, আপনারা প্লে স্টোর থেকে কোরআন মাজিদ অথবা আল হাদিস লিখে সার্চ করলে অ্যাপগুলো পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক মানুষের কাছ থেকে অনেক রকম সাবমিশন পেলাম, অনেক রকম আনসার পেলাম, আর প্রত্যেকে কিন্তু কিছু না কিছু জানতে বা শিখতে পারলেন। তো আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই, আমরা কিন্তু এই জানা এবং শেখার মাধ্যমে প্রতিনিয়ত আরও ইসলামের প্রচারে এবং দাওয়া দেওয়ার কাজে বেশ অগ্রসর হচ্ছি এবং মানুষের সাপোর্ট আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আপনার কী মনে হচ্ছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি ডাক্তার, আমি কতটুকু ভালো, উনি ইঞ্জিনিয়ার, সে কতটুকু শ্রেষ্ঠ, এটা বড় কথা না। আল্লাহ তাআলা পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি হচ্ছে উত্তম মানুষের মধ্যে যে কিনা নিজে কোরআন শিখে এবং অপরকে তা শিক্ষা দেয়। সো আমরা সেটা করার কিছুটা চেষ্টা করেছি, আল্লাহ যদি কবুল করেন তাহলে এটা হচ্ছে কবুল হবে। এবং আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই ঘুরিলার্নিং.com এবং ইসলামিক রিসোর্স ডেভেলপমেন্টকে, যারা কিনা আমাদের আজকের এই পর্বটি স্পন্সর করেছে এবং তাদের এই স্পন্সরের আমরা সহযোগিতাটা পেয়ে আজকে পর্বটি খুব ভালোভাবে ইনশাল্লাহ সম্পন্ন করতে পারলাম এবং আপনাদের দোয়ায়। আমরা একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে এখন দিতে যাচ্ছি, যেটা দেওয়ার জন্য তুষার ভাই অলরেডি এমন করতেছে, খুবই এক্সাইটেড। তুষার, আপনি বলেন। অনেক দিন ধরে অনেক পরিমাণে রিকোয়েস্ট আমাদের আসতেছে, আমরা ঢাকার বাইরে কেন ইসলামকে কতটা জানি একটা এপিসোড করতেছি না। ওয়েল, আমার আপনার ইব্রাহিম ভাই সবার মনের ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে খুবই শীঘ্রই। আমরা ঢাকার বাইরে ইসলামকে কতটা জানি শো করতে যাচ্ছি। ইব্রাহিম ভাই, আই এম প্রিটি এক্সাইটেড। ঢাকার বাইরে কই যাবো এটা কিন্তু বলবো না। কমেন্ট বক্সে আপনাদের সাজেশন আমরা চাচ্ছি, আপনারা স্প্যাম করে ফেলেন, কমেন্ট করে ফেলেন, যেখানে চান আমরা ওখানে চলে যাব। আমি ইব্রাহিম ভাই এবং আমাদের টিম সেখানে চলে যাবে। ইসলামকে কতটা জানি মেগা এপিসোড আসতেছে সামনে। সো লেটস গো।